দ্বিতীয় দফা লকডাউনের মেয়াদ ফোরাতে আর চার দিন বাকি। তার আগে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, পর্যটক ও তীর্থযাত্রীদের শর্ত সাপেক্ষে বাড়ি ফেরার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার সেই মর্মে নির্দেশিকা জারি করল কেন্দ্র। তবে ঘরে ফেরার প্রক্রিয়া সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অনুমতির ওপরে নির্ভরশীল বলেও জানানো হয়েছে। ওয়াকিবহল মহলের মতে, প্রথম দফা লকডাউনের সময় থেকেই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। বাড়ি ফিরতে চেয়ে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন করছেন তারা। তার জেরে কেন্দ্রের উপর চাপ বাড়ছিল আর তাই খানিকটা ছাড় দিল কেন্দ্র। করোনার হানা রুখতে লকডাউনের পথে হেঁটেছে কেন্দ্র। যে যেখানে ছিলেন গত এক মাস যাবৎ সেখানেই আটকে রয়েছেন। কেন্দ্র রাজ্যের মিলিত প্রয়াসে তাদের জন্য অন্য বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কোথাও কোথাও আবার পরিযায়ী শ্রমিকদের কাজেও লাগানো হয়েছে। কিন্তু এমন সংকট পরিস্থিতিতে কি আর মন মানে? পরিবারের জন্য মন উচাটন হলেও হেঁটে, সাইকেল চালিয়ে কিংবা সাঁতরে বাড়িতে ফেরার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকরা। আবার ভিন রাজ্যে আটকে পড়া পড়ুয়া, তীর্থযাত্রী, পর্যটকদের পকেটে টান পড়েছে। কিন্তু ঘরে যে ফিরবেন তার উপায় নেই। আন্তঃরাজ্য যাতায়াতের উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, এদিন ভিন রাজ্যে আটকে থাকা পর্যায়ে শ্রমিক, পড়ুয়া, পর্যটক ও তীর্থযাত্রীদের বাড়ি ফেরাতে উদ্যোগ নিল কেন্দ্র। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সড়কপথে ভিন রাজ্যে আটকে থাকা মানুষজন নিজের ঘরে ফিরতে পারবেন, কিন্তু তার জন্য বেশ কিছু শর্তারোপ করেছে কেন্দ্র। পর্যায়ে শ্রমিক, পড়ুয়া, পর্যটক ও তীর্থযাত্রীদের শারীরিক পরীক্ষা করা হবে। তাদের শরীরে করোনা উপসর্গ না থাকলে তবে আন্তঃরাজ্য যাতায়াতে ছাড় পাবেন। তারা যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আটকে রয়েছেন সেই প্রশাসন ও যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ফিরবেন সেই প্রশাসন সংশ্লিষ্ট দুই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে এ বিষয়ে রাজি থাকতে হবে। যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের উপর দিয়ে তারা ফিরবেন সেই অঞ্চলের প্রশাসনও রাজি থাকতে হবে। আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, পর্যটক ও তীর্থযাত্রীদের ফেরাতে নোডাল কমিটি তৈরি করতে হবে। সেই কমিটি সকলের নাম রেজিস্টার করবে এবং গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবে। ফেরার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।